जय जय श्री गुरु आनंदे हरि हरि बोल हरि 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 জীবনী সঙ্গীতে প্রকাশ করা হলো চার ভাগে বিভক্ত করে তান্ত্রিক গুরু জ্ঞানী গুরু যোগী গুরু এবং প্রেমিক গুরু শুরু হচ্ছে সদ্গুরু নিগমানন্দ অবতীর্ণয় বাংলায় সদ্গুরু নিগমানন্দ অবতীর্ণয় বাংলায় মেহেরপুরের কুতুবপুর গ্রাম সাবেক জেলা নদিয়ায় সদ্গুরু নিগমানন্দ অবতীর্ণ যাত্রায় আবার শুরু হলো যোগী গুরুর সন্ধানে অন্তরে তার কি বেদনা অশ্রু বহে নয়নে ভারতবর্ষের পথে পথে লাগিল তার দিন কাটিতে ঘুরতে ঘুরতে হাজির হলো এসে একদিন কামাখ্যায় সদ্গুরু নিগমানন্দ অবতীর্ণ বাংলায় কয়েকটি দিন থাকলো সে থা দেখলো যে অদ্ভুত কত না পরশুরাম তীর্থে যাবার জাগলো মনে বাসনা এই বাসনা পোষণ করে ইষ্টি মারার কারি ধরে অবশেষে নিরাপদে পৌঁছালো সে সদিয়ায় সদ্গুরু নিগমানন্দ অবতীর্ণ বাংলায় সেখান থেকে সাধু সঙ্গে ভেঙে কত বন্ধুর পথ পরশুরাম তীর্থে গেল সফল হলো মনোরথ কিন্তু অধিক পরিশ্রমে তারে বুঝি ধরলো জমে প্রবল বেগে জরাশীল তার উপরে আমাশায় সদ্গুরু নিগমানন্দ অবতীর্ণ সে উঠতে বসতে নাহি পারে তোলা পকে বেহুশে এদিকে তার সঙ্গী সকল কাটিয়ে উঠেছে ধকল এখন তারা ফিরবার জন্য বারে বারে তাকে দেয় সদ্গুরু নিগমানন্দ অবতীর্ণ তাদের প্রতি চেয়ে রয়ে আর দুই তিন থাকার জন্য অতি ক্ষীণ কণ্ঠে কয়ে কিন্তু তারা না শুনিল কোনো কথা না কহিল গোপন চলিয়া গেল নির্জনে রেখে একাই সদ্গুরু নিগমানন্দ অবতীর্ণ
ছিলো সে নাই যে কেহ সাথীদের কখন তারা গেল চলে একেই কি মহত্ব বলে ভাবিয়া নি গমানন্দ কুল কি নারা নাহি পায়ে সদগুরু নি গমানন্দ অবতীর্ণ হাজির হয় এক পাহাড়ি অবধ তার মুখের ভাষা সভ্য ভাষায় নারী জানি না সে কি বুঝিল কোথা দিয়ে কি আনিল হাতে পিসে রস করিয়ে নিগা মেরে খাইয়ে দেয় সদগুরু নিগমানন্দ অবতীর্ণ জাদুর মতন কাজ করিল সেই রসে মুহূর্তেকে মধ্যে নিগম বসিল অনায়াসে তারপরে সেই পাহাড়িয়া নিগমের হাত ধরিয়া নিয়ে গেল তার কুটিরে সে যে কি এক মমতায় সদগুরু নিগমানন্দ অবতীর্ণ বাংলায় সদগুরু তার কৃত্রিম সেবা যত্নে রুগ্ন শরীর সুস্থ হয় ঘুরে ঘুরে পাহাড় টিলা কাটিতেছে তার সময়ে এমনি একদিন কি ভাবিয়া ভাঙা ছাতা হাতে লইয়া গভীর বনে প্রবেশিল পিছন ফিরে নাহি যায় সদগুরু নিগমানন্দ অবতীর্ণ ধরনাহেরি বসে গিয়া তার ধারে প্রকৃতির অপূর্ব শোভা কি আনন্দ দেয় তারে কত কথা পড়ল মনে যা ঘটেছে তার জীবনে রানীর কথা বাদ পরে না ব্রহ্ম জ্ঞান তার ছুটে যায় সদগুরু নিগমানন্দ জীবনের সব সাধনা উঠিল গাছি হরিয়া ব্যস্ত হয়ে উঠতে গিয়া দেখল চেয়ে দিন মনি পশ্চিমেতে অস্ত যায় সদগুরু নিগমানন্দ অবতীর্ণ অনেকটা দূর বসতি যে রাত্রি হলে ঘোর অরণ্য প্রাণটা মারা পড়বে যে বেশ কিছুক্ষণ চলার পরে পরিষ্কার সে বুঝতে পারে পশ্চিমিতে ভুল হইয়াছে কোথায় যাবে ঘোর সন্ধ্যায় সদগুরু নিগমানন্দ অবতীর্ণ সারা ভুবন ঘিরিয়া এই বুঝিবা এসে পরে বাঘের দল বাঁধিয়া
ভয়ে নিগামত তোহারা প্রাণের যেন না পায় সারা ভাবে মৃত্যু অনিবার্য এই ছিল কপালে হাই সদগুরু নিগমানন্দ অবতীর্ণ বিরাট একটা গাছের ডাল এমন তরো নুয়ে আছে সহজে তার পায় না ডাল অতি কষ্টে সে ডাল ধরি উঠলো গাছে তরি ঘরে কাণ্ড স্থানে গিয়ে দেখে বড় একটা গর্ত সদগুরু নিগমানন্দ অবতীর্ণ বাটের ডগা দিয়ে খোঁচা মেরে দেখিল নাই যে কোনো হিংস্র প্রাণী নিশ্চিতভাবে বুঝিল গর্ত মধ্যে ঢুকে নিগম রাত কাটাল কোন রকম কিন্তু একা সহ্য ব্যাপার দেখল ভোরে গাছতলায় সদগুরু নিগমানন্দ অবতীর্ণ বাংলায় শুকনো পাতায় জ্বলছে আগুন সেই আলোতে দেখতে পায় কোন এক সাধু সিদ্ধি সাজে কোন দিকে নাহি যায় নিগম এবার নেমে গেল ধীরে ধীরে কাছে গেল কিন্তু সাধুর নির্বিকার কে আসিল না যায় সদগুরু নিগমানন্দ অবতীর্ণ বাংলায় হাত এক লম্বা গাজার কলকে আগুন দিয়ে হাত বাড়িয়ে ধরে থাকে বলে যেন খাও নিগম ইয়ার করে ধরলো হাতে ছোট্ট একদম মারলো তাতে তাতেই তাহার মনে হলো পৃথিবীটা উল্টে যায় সদগুরু নিগমানন্দ অবতীর্ণ বাংলায় সাধু চিন্তা দিয়ে আগুনটারে নিভিয়ে ইশারাতে সঙ্গে যেতে বলল তারে দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো তখন নিগম চলে তার পেছন কিছুটা পথ যেয়ে সাধু দাঁড়িয়ে তার পানে যায় সদগুরু নিগমানন্দ অবতীর্ণ বাংলায় সম্মতিয়া গভীর স্নেহে গুরু দত্ত নামে তার বলল সকল মনের কথা শুনে অবাক হয় এবার ভাবল মনে একই বিষয় মনের কথা কেমন কয় নিশ্চয় সে যোগী পুরুষ সে যাকে খুঁজে বেড়ায় সদগুরু নিগমানন্দ অবতীর্ণ বাংলায় ভালোবেসে নিগম এবার লুটায় সাধুর চরণে সাধু তারে তুলে ধরে বলে মধুর বচনে থাকো তুমি আমার কাছে শিখাবো যা ভান্ডে আছে মনে রেখো সবই তোমার হচ্ছে গো মায়ের ইচ্ছায় সদগুরু নিগমানন্দ অব
যায় সুমের দাস বনভূমি বিচরণ লোকহিতের জন্য খোঁজে কাউকে করে আকর্ষণ যা হোক তিনি অপ্ত পরে ক্লান্ত শ্রান্ত নিগমের সঙ্গে করে গুহা মধ্যে গেল তাহার রাস্তা নাই সদ্গুরু নিগমানন্দ অবতীর্ণ থাকে সেখানে যোগ সাধনার কৌশল গুলি শিখে নেয় সে এক মনে তারপর দিন গুরু তাহার বলল শোন বৎস এবার কচু সেদ্ধ খেয়ে কভু হয় না সিদ্ধ সাধনায় সদগুরু দুধ মাখন ঘি খাদ্য যত পুষ্টিকর নিয়মিত হয় যে খেতে হতে হবে শক্তিধর তাই তোমারে বলি শোন নাই যে দ্বিধা দ্বন্দ্ব কোন লোকালয়ে গিয়ে এবার বস যোগ সাধু নাই সদগুরু এলো বিদায়ের পালা জল ভরা দুই নয়নে ভক্তি ভরে প্রণ মিল গুরু রাতুল চরণে গুরু তাহার হাত ধরিয়া দিল যে সেই পথ দেখাইয়া বনের বাইরে গিয়ে নিগম পাহাড়িদের সাক্ষাৎ পায় সদগুরু নিগমানন্দ তাকে নিয়ে গেল বস্তিতে থাকলো সে থাক একটা দিন ভাবলো মনে কত যেদিন ওদের কাছে হয়ে রইল শোধ না করা কবু যায় সদগুরু নিগমানন্দ সবার প্রাণ পরশুরাম তীর্থে গেল ব্রহ্মকুণ্ডে সারল স্নান সন্ন্যাসী সাধুদের সঙ্গে অবশেষে ফিরল বঙ্গে হরিপুর এক দেবালয়ে এসে একদিন রাত কাটাই সদগুরু নিগমানন্দ অবতীর্ণ সেই গ্রামের স্বনামধন্য জমিদার দেবালয়ে হাজির হল ধর্মভীরু প্রাণদাতার স্বপ্নাবিষ্ট হয়েছে সে দেবালয়ে যে সাধু বসে আপনালয় এনে তারে যোগ সাধনে হও সহায় সদগুরু নিগমানন্দ অবতীর্ণ দেবালয়ে এসেছে তাই নিয়ে যাবার মানুষে বুঝলো নিগম গুরু তাহার করছে তাহা যা
প্রাণায়াম অনেকটা দিন কেটে গেল সাধন চলে যাবে রাম কিন্তু বুঝে বিধি বিনু রহিল না সাধন আসো যোগ বিন দেখা দিল প্রকাশ্যে না বলা যায় সদগুরু নিগমানন্দ অবতীর্ণ একদিন চুপি চুপি আবার পথে নামিল কোথায় যাবে কি করিবে ভাবতে মনে লাগিল কিন্তু যাহার গুরু সহায় সে কি কবু হয় অসহায় যজ্ঞেশ্বরের বাড়িতে সে পুনয় আশ্রয় পেয়ে যায় সদ্গুরু নিগমানন্দ অবতীর্ণ বাংলায় এইখানে কি বাড়িতে যোগ সাধনা পূর্ণ হয় ধ্যান ধারণা সমাধি তার সকল অধিগত হয় তারপর একদিন অনায়াসে নির্বিকল্প যায় উঠে সে গুরু সত্য নিয়ে পুন নেমে আসে এই ভরাই সদ্গুরু নিগমানন্দ দেহ খানি আর নয়নের দৃষ্টি তার আলোক যেন ঠিকরে পরে চোখ ফেরানো যায় না আর মহানন্দে নিগম স্বামী সর্বভূত দেখে আমি এতদিনে পূর্ণ হলো সকল সাধক সাধক